নমস্কার বন্ধুরা, ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যেখানে আছি বন্ধুরা, যে বা যেখানে আমি যাচ্ছি সেটা হচ্ছে পান্ডুয়া গ্রামের যে ছোট দরগা, সেখানে মেলা বসেছে। তো সেই মেলা দেখার জন্য আমি ও আমার সঙ্গে যে বন্ধুটি আছে তার নাম হচ্ছে মেহবুব আলম। তো আমরা দুজন মিলে সেই মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি সেখানে গিয়ে সেখানকার মেলার যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং মেলাটিকে ঘুরে দেখাবো, যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে। তো বন্ধুরা চলুন মেলাটি ঘুরে দেখি এবং এখানকার গ্রাম্য পরিবেশের দৃশ্য বা গ্রাম্য মেলার যে পরিবেশ সেগুলো অনুভব করার চেষ্টা করি। তো বন্ধুরা এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে দেখার জন্য বা গ্রামের যে ন্যাচারাল লুক বা গ্রামের যে মেলা অনুষ্ঠান সেগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ও সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন, এটুকুটা আশা রাখছি। আর বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে আমি যে কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আগামীতে যে ভিডিওগুলো আমি তৈরি করব সেই ভিডিওগুলো তৈরি করতে আমার সুবিধা হয়, কোনো যেন ভুলভ্রান্তি না হয়। তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি মেলা প্রাঙ্গণের মধ্যে পৌঁছে গেছি আর আজকে এই যে মেলাটি, এই মেলাটি হচ্ছে বন্ধুরা মহরম উপলক্ষে মেলা। তো পান্ডুয়া গ্রামের যে মেলা সেই মেলার দৃশ্য তুলে ধরছি আর এখানকার যে গ্রাম্য পরিবেশ সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল। গ্রাম বাংলা দৃশ্য, গ্রামীণ পরিবেশ, গ্রাম্য মেলা, গ্রাম্য অনুষ্ঠান, এসব ছোটো ছোটো জিনিসগুলোকে দেখার জন্য বা এইসব গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ছোটো দরগা, এই ছোটো দরগার ভেতরে আমরা প্রবেশ করছি আর মেলাটিকে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোকের সমাগম। তো এই মেলায় বন্ধুরা দূর দূরান্ত থেকেও লোক আসে, মালদা জেলার বাইরেও, মালদা জেলায় বলতে বন্ধুরা ভুল হবে, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোক আসে। তো এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাইরে থেকে এসছে। কিছু কিছু লোক এখানকার স্থানীয়, যেরকম দোকানদার বা
যারা দোকান বসিয়েছেন, তারা এখানে কিছু স্থানীয়, কিছু বাইরের লোকও আছে। তো বন্ধুরা, এখানে এসে তারা বেশ কয়েকদিন ধরেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে সমাধিগুলো আছে, সমাধির পাশে তারা স্থান করেছেন বা থাকছেন বেশ কয়েকদিন ধরে। তো এই মেলা আগামীকাল শেষ হবে, মহরমের পরের দিন। তো মহরমের পরের দিন এই সব লোকগুলো বাড়ি ফিরে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই সে হচ্ছে সেই মেন বা মূল মাজার যাকে ঘিরে এই মেলা। তো বন্ধু, এই মেলার উদ্দেশ্য হচ্ছে এই মাজার। তো এই মাজারের ভিতরে আমি প্রবেশ করতে পারছি না, কারণ হচ্ছে যে আমি এখন সেভাবে পবিত্র নই। মুসলমান ধর্মে যেটা হচ্ছে যে উজু করা বা স্নান না করে সেই মাজারের ভিতরে প্রবেশ করা যায় না। আমি সেই বিধি নিষেধ ভাঙিনি বন্ধুরা, আমি বাইরে থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন যেটা আমি আপনাদের সামনে দেখাবো, সেই গাছ, যেটা গাছ হচ্ছে কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছে অনেকে দেখবেন যে সুতো বেঁধে মানত করেছে। তো সেই গাছটিও আমি আপনাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এইভাবে বন্ধুরা, আপনাদের ভালোবাসা সহযোগিতা যদি হাত বাড়িয়ে দিতে থাকেন, আগামীতে আমি এইভাবে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সে বিশাল গাছ। এই গাছের ডালের মধ্যে বা এই গাছে সুতো বেঁধে তারা মানত করেন এবং সেই মানসিক পূরণ হলে আবার তারা ফিরে আসেন পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা, যাই হোক, আমি এই গাছটির কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গাছটি গোড়াতে বা গাছটি কাছাকাছি যেতে পারছি না, কারণ দেখতে পাচ্ছেন যে যারা বাইরে থেকে এসেছেন তারা এই গাছের নিচে স্থান করেছেন বা আছেন। তো যাই হোক বন্ধুরা, এই মেলার অনুষ্ঠানের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ দেয় এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মত জানান, যাতে করে আমি আগামীতে আপনাদের জন্য এর থেকে আরও সুন্দর বা আপনাদের ইচ্ছা মতো ভিডিও তুলে ধরতে পারি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল। সরি।